বিসমিল্লাহ রহমান রহিম, ইয়াকা নাবুদুয়া ইয়াকা নাস্তাইন। সম্মানিত বিভাস, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন, আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে নতুন আরেকটি জমি দেখাবো আপনাদেরকে, তো ধৈর্য সহকারে ভিডিও দেখবেন আর ভিডিওর সাথে থাকবেন। এটা হচ্ছে আপনার মেইন রোড, চোদ্দো ফিটের মেইন রোড আপনারা দেখতে পাচ্ছেন। আর এই জমিটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, মানে একটা ফ্লোর পরেই আপনার বা 10 ফিট রোডের সাথে, যে এই রোডটা 10 ফিট রোড এটা, আর ওইটা হচ্ছে 14 ফিট মেন রোড। এক সেকেন্ড ফ্লোরে আপনার 10% জমি আছে এটা, তো আপনারা চাইলে জমিটা নিয়ে নিতে পারেন। খুব সুন্দর একটা লোকেশনে, রুম টুম ভাড়া তো অনায়াসে দিলেই চলবো, মানে রুম টুম ভাড়া দিলেই চলবো। আর এলাকার তো আমি যতটুকু দেখানোর চেষ্টা করতেছি, খুবই ঘনবসতি একটা এলাকা, আর জমিটাও খুবই সুন্দর একটা জমি। এখানে আপনার পাশে আপনার 40 ফিটের মতো আছে, আর এই যে 10 ফিট রোড দেখতে পাচ্ছেন, যে এক ফ্লোর পরেই আপনার মেন রোড। আর খুব সুন্দর একটা লোকেশনে জমিটা, এই 10% জমি, এখানে অনেক বড় একটা জমি। তো এটা আসলে উনি বলছে যে ভাঙ্গিয়া বিক্রি করব না। তো আমি জমিটা দেখার পরে আমার মোটামুটি ভালোই লাগছিল জমিটা, তো আমি জিজ্ঞেস করছিলাম যে এটা কত হইলে ছাড়বেন, তো উনি বলতেছে যে 10 লাখ টাকা। তো আমি বললাম যে না, 10 লাখ টাকা না, যেহেতু আপনি ভাঙ্গিয়া বেচবেন না, পুরো জমিটা নিলে তো অবশ্যই কিছু ছাড় দেওয়া লাগে। তো 50,000 টাকা ছাড় দেওয়া যাবে? আমি কি, না ভাই এটা হইলো না, একটু কমায় টমায় বলেন যাতে করে আপনার সেল হয়ে যায়, এরকম কিছু বলেন। তখন সে বললো তুমি 9 লাখ টাকা বলে দিও, যদি কেউ হয় 9 লাখ টাকা করে হইলে নিয়ে যেতে পারে, সমস্যা নেই, প্রতি 1% মাত্র 9 লাখ টাকা। আপনার ঘনবসতি একটা এলাকা, খুব সুন্দর একটা লোকেশনে, পাশে আপনার এমনি 40 ফিটের মতো আছে পাশে এইভাবে, আর লম্বায় আপনার 100 ফিটের মতো, আর যতটুকু হয় এটা সেই মাপ অনুযায়ী আসবো। তো আমি ভিডিও করাকালীন ওনার আমি মাপতে বলছিলাম, যে আমি রোডটা দেখানোর চেষ্টা করতেছি, আর অবশ্যই রোড সামনের রোডটা দেখাবো। ঘনবসতি একটা এলাকা, আর লোকেশনটা খুব ভালো, কাগজপত্র কোনো যায় ঝামেলা নেই, আমি জিজ্ঞেস করছিলাম, কাগজের কোনো ঝামেলা নেই, ইনশাল্লাহ আপনি নিতে পারেন। আর কাগজ তো অবশ্যই আপনি আপনার নিজ ভেন্ডার দ্বারা যাচাই বাছাই করবেন, যদি কাগজের রেজাল্ট ভালো হয় তারপরেই তো নেবেন। আর কাগজ নিতে কোনো টাকা পয়সা লাগে না। আমি এই যে যতগুলো ভিডিও দিছি, আর যারাই আমার কাছ থেকে কাগজ চাইছে দিছি, কেউ বলতে পারবো না যে কারো কাছ থেকে 10 টাকা কাগজের যায় আমি খাইছি, এরকম কিছু না। কাগজ চাইলে আমি দিতে পারবো, জাস্ট আপনার খরচ এতটুকুই, গাড়ি ভাড়া দিয়ে আসবেন, জমিটা দেখবেন, দেখার পরে কাগজটা আপনি জাস্ট খালি একটু ফটোকপি করে নিয়ে যাবেন, এতটুকুই, এর বেশি কিছু না, তাই না? তো আপনি কাগজ নেওয়ার পরে আপনি আপনার নিজ ভেন্ডার দ্বারা যাচাই বাছাই করবেন, কাগজের যদি রেজাল্ট ভালো হয় তাহলে জমিটা আপনি নিতে পারেন। রাস্তার পাশে আপনি দেখতে পারতেছেন জমিটা, 10% একটা জমি, খুবই সুন্দর একটা জমি। আর আপনার এটা লোকেশনও খুব ভালো একটা লোকেশন, আর ঘনবসতি একটা এলাকা, ঘনবসতি একটা এলাকা, আপনি অনায়াসে রুম ভাড়া দিতে পারবেন। আর যদি কেউ চান যে এই জমিটা, যেহেতু 10% বড় একটা জমি, তাহলে আপনার ওই গেটটা সাইডে দেওয়া আছে, তো ওই গেটটা আপনি যদি রাস্তার সেন্টারে দিয়ে আপনি মাঝখান দিয়ে একটা যদি রোড করেন, তাহলে আপনি প্লট করে বিক্রি করতে পারবেন। এখানে মোটামুটি জমির ভ্যালু 10-12 লাখ টাকার উপরেই, এটা কিন্তু বড় জমি, এই জন্য একটু ছাড় দেওয়া হয়েছে, বা একটু কমে আপনার ছাড় দিতেছে বা দিয়ে দিতেছে, বা চাইতেছে যে একটু কমে হইলেও আমি দিয়ে দিই, একবারে দিয়ে দিব উনি, তো ওনার টাকার প্রয়োজন, সেজন্য সে একবারে দিয়ে দেব, ভাঙ্গা টেঙ্গা দিব না। আর আপনার দেখতে পাচ্ছেন যে একদম রাস্তার সাথে সেকেন্ড ফ্লোর, তারপরে মেন রোড, এখানে তো 10 ফিট রাস্তা, পাকা রাস্তা দেখতেই পারতেছেন ভিডিওতে। আর আরেকটু সামনে গেলে ওইটা মেইন রোড, 14 ফিটের একটা রোড আছে, আর দোকানপাট মার্কেট এভরিথিং এখানে আছে, কোনো সমস্যা নেই, ঘনবসতি এলাকা এটা, আর মিল ফ্যাক্টরির একটা এলাকা। আপনার নেটে সার্চ দিলে অবশ্য দেখতে পারবেন যে গোপালনগরের কাছাকাছি, মানে এই পাশে গোপালনগর আর এই পাশে পড়ছে কাশীপুর, প্লামি ফ্যাশন, সাহিল গ্রুপ, তারপর তারা স্পিনিং মিল, হাসেম স্পিনিং মিল, যে মিল ফ্যাক্টরিগুলো আছে, আরও কিছু গার্মেন্টস আছে, ওগুলো নাম আমার অবশ্য জানা নাই, সেই জন্য আমি বলতে পারছি। রোডটা আমি আবারও দেখাইতে পারতেছি, দেখাইতে চাইতেছি আপনাদেরকে, তো ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য ভালোবাসা রইল সবার প্রতি। আর যারা প্রথম ভিডিও দেখতেছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে করে এই চ্যানেলের মাধ্যমে ভালো কোনো সন্ধান আপনারা পেয়ে যান। আর এই জমিটা, যে আজকে যে ভিডিওটা দিলাম, এই জমিটা কিন্তু অসাধারণ একটা জমি, খুবই সুন্দর একটা জমি, যেহেতু মেইন রোড খুবই কাছে, একটা ফ্লোর পরেই মেইন রোড, আপনারা দেখতেই পারতেছেন। আমি কিন্তু আপনার দেখানোর চেষ্টা করতেছি যে একটা ফ্লোর পরে মেইন রোড, আর তাছাড়া খুব ঘনবসতি একটা এলাকা। এইসব এলাকায় আপনার জমি কিনলে এখন, মানে এখন কিনবেন, এখন থেকে ফল পাবেন, এরকম একটা জমি এটা। আর অনেকেই তো একটু কম রেটের মধ্যে জমি চান, আমি অবশ্য এই ভিডিওর পরে আমি একটা 4 লাখ টাকার মধ্যে এরকম একটা জমির সন্ধান পাইছি, মানে প্রতি 1% মাত্র 4 লাখ টাকা,
তো ওইটাও আমি দেওয়ার চেষ্টা করবো। এখন 4 লাখ টাকার জমি, কিন্তু ভাই 4 লাখ টাকার ফলই দিবে। আর যদি এই যে এরকম যে জমিগুলো, এটা ভ্যালু আছে 10-12 লাখ টাকা, পুরাটা 10 শতাংশে যে জমিটা পুরাটা দিয়ে দিব, পুরাটা যাতে নেয় সেই জন্য খুবই মানে একটু ছাড় দিয়া ওই 9-এর মধ্যে ছেড়ে দিব। বলছে যে 9 হইলে আমি ছেড়ে দেবো 10 শতাংশ পুরাটা। তো স্ক্যানে দেওয়া নাম্বার আছে, ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, আপনি চাইলে নক করতে পারেন। বিস্তারিত অবশ্যই আপনি ওখান থেকে জানতে পারবেন এই জমির ডিটেলস। আর চাইলে আসলে সরাসরি আইসা দেখাও যেতে পারবেন, কোনো সমস্যা নাই। জমিটা মোটামুটি 5-40 ফিট আর লম্বায় আপনারা দেখতে পারতেছেন যে অনেক বড়। আর রাস্তার পাশেই আপনারা মাঝখানে চাইলে রাস্তা কইরা প্লট কইরা বিক্রি করতে পারবেন, ঘনবসতি একটা এলাকা। আর চ্যানেলের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে আরও ধন্যবাদ। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা এবং দোয়া রইল, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব